সবচেয়ে পুরানো বড় কারখানায় যাবো, বড় কারখানা, পুরানো বড় কারখানা, তার আমার বাজির জন্য। ওকে আচ্ছা, এটা বাজির জন্মর জায়গায় চলে এসেছো, ভাবো। আর ফিউচার সিলভার ফিউচার দাম বাজার সেলের দাম খুবই বেশি দাম। বাহ, তো অবশ্যই যারা খুচরো নিতে চাও আসতে পারো, কিন্তু এখানে যাবে 600 টাকা নিচে দাম হলে তখন আমার কাছে বলবে। তো এটা কত দিয়ে বিক্রি হবে? কত প্রিন্ট প্রাইস? কত? 2936 টাকা স্ট্যান্ডার্ডের মাল, যখন মেলা থেকে কিনবে 2200 টাকাতে কিনতে হবে। এই হলো একটা দোকান কাকা। রেনবো ফগ আছে গো? রেনবো ফগ কত করে নেবে? হ্যাঁ, এত দাম কেন গো? আগের বার 350 দিয়ে নিলাম। এটা এটা 5 পিসের আর 2 পিসের একটু দেখি, এটা কি কি কালার হবে গো? হ্যাঁ জানে তো। এইটা বলছো এটা কি হবে? এটা আচ্ছা, এটা কটা কটা ভ্যারাইটি আছে? অক্টোপাস এটা কি? ও তো 60 টাকা বললো। 60 টাকা এইগুলো মিনিলে হয় 2-4 টাকা। আচ্ছা, এই তিন রকম কোনটা নেবো? এটা নেটা বল। আচ্ছা তাহলে ডুমিলি মেশিন? হ্যাঁ, ওটা এটা তিনটে, এটা তিনটে নিয়ে নিই। আচ্ছা বা ওটা চারটে, এটা দুটো, আমি দুটো নেবো, আমি দুটো, তুই দুটো। আচ্ছা এটা চারটে দাও, মানে এটা তিনটে, এটা সেমই হয় বলো সব। দেখি এটা তিনটে কি কি কালার আছে। চারটে নিয়ে না, চারটে না, এটা দিয়ে দাও কাকা, কম সম নাও। ঘরের জন্য সব। আচ্ছা কিটক্যাটটা কি বাজি গো? আচ্ছা এখন থেকে বিহারের জন্য সব প্রিপারেশন শুরু? বাহ, ফেব্রুয়ারি থেকে। এটা কি পূজোর না সারা বছরই ওদের? আচ্ছা আচ্ছা, ফেব্রুয়ারি মাস থেকে কালী পুজোর বাজার শুরু। বাহ, কি সুন্দর বানায় না ব্যাপারগুলো। ও আচ্ছা, তামিলনাড়ুর মাল বাবা। আমি তোমার কাছে আসলাম মেনলি আমার ডবল শট দরকার ছিল, কিন্তু ডবল শট তো নেই। আর কি হবে না ডবল শট? কেন বানায় না বুঝি না ডবল শট। এত কাস্টমার পয়সা দিতে সব লেভেল করতে লাগে নিয়ে নে। আচ্ছা আগে এইটা দেখো কত হয়েছে, এইদিকে হিসাব করো, পয়সা কড়ির অভাব বড্ড। তারপরে এটা দেখছি কি নিয়েছো তোমাদের পয়সা কড়ির। এটা তো 40 টাকা। হ্যাঁ তো আগে ক্যাশ নেই তো, অনলাইন হবে তোমার যা খুশি। আরে সাবাস। আচ্ছা তাহলে ঠিক আছে, সেই 550 পুরোপুরি করো। কোনো দোকানে যাবে 600 টাকা নিচে দাম হলে তখন আমার কাছে বলবে। তো এটা কত দিয়ে বিক্রি হবে? প্রিন্ট প্রাইস কত? 2936 টাকা স্ট্যান্ডার্ডের মাল, যখন মেলা থেকে কিনবে 2200 টাকাতে কিনতে হবে। করো করো করো, ঠিকঠাক করে করো, ডিসকাউন্ট ডিসকাউন্ট দাও না। ওই টুবরিটা তিনটে তিনটে, ওটা কত হলো দেখো ওই দিকে? 48 টাকা টুবরি। বাড়িতে ঝাড় খাবো, ঝাড় একটা কাজ করবে একটু কষ্ট করে। ঠিক আছে, বিধান নমস্কার, ডান। তোমার দোকানটা একটু বলে দাও কোথায়, কেউ যদি আসতে চা। কোথা থেকে?
মানে চাম্পাটি থেকেই ধরো কিভাবে আসবে চাম্পাটিতে? চাম্পাটিতে এসে বলে সবচেয়ে পুরানো বড় কারখানায় যাবো। বড় কারখানা? পুরানো বড় কারখানা মাতারা? এটাই বাজি মাতারা না, তারা মোর ফায়ার ওয়ার্ক, তারা মোর বাজির জন্য। ওকে আচ্ছা, এখানে কি বাজি তৈরি হতো এখন? তৈরি টোটাল যা দেখছো প্রোডাকশন সব। আচ্ছা, দেখছো তারা মা না? হ্যাঁ, তাদের জন্য এই জায়গাটা, শুধু বিজনেস না, এমনি যারা রিটেল। চলো, 100 বাক্স বাহ। তো অবশ্যই যারা খুচরো নিতে চাও আসতে পারো। কিন্তু ফাইনালি আমাদের কেনাকাটা ডান আর সব কিছুই হয়ে গেল প্রায় 8-7 বাজে। অ্যান্ড এবার ডিরেক্ট বাড়ি যাবো না, বাড়ি যাওয়ার আগে ওকে একটু ট্রিট দিতে হবে, কারণ এতদূর নিয়ে এসছে কষ্ট করে, পাটুলিতে একটু নিয়ে ঘুরিয়ে আনতে হবে। তো পাটুলি থেকে দেন, তারপর বাড়ি যাবো। কেন রে, ঠিকঠাকই যাবো, যা আপনি এসছি যখন ঠিকঠাক যাবো, ঠিকঠাক চলো। তো এই মার্কেট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো টোটালটাই কিন্তু বাজির মার্কেট। অ্যাকচুয়ালি যখন সিজনে আসবে তোমরা তো, হ্যাঁ মানে এগুলো তোমরা পুরো একদম মানে জমজমাট পাবে। এবং একটা মাইনাস পয়েন্ট কি, তখন প্রচণ্ড দাম থাকে হিউজ। এখন যেমন আমরা কম দামে নিয়ে গেলাম, বাট তখন কিন্তু কম দামটা হবে না, তখন কিন্তু ভালো দাম থাকে এবং চড়া দাম। সেটা যে যেমন পাবে বিক্রি করবে, যে যেমন বার্গেনিং করে কিনতে পারো তার দাম আলাদা। এগুলো হলো সবই তাই দেবেন। তো আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি এবার, এই পিছনে এই টোটালটাই পুরো বাজিয়ে দিয়ে। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে আসলাম, আমাদের বাজির দিকে যাবো।